তো গাইস, প্রথমত আমার ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাইছো। আর আজি এটা ভিডিও লৈছো, আর মানে আজি অল মানে মানে কিবা এটা বিশেষ ভিডিওর কারণে ভিডিওটো বনাইছো। আপনাদের ভিডিওটো শেষক যদি চাই রাখক গম পাব। আর যদি আমার চ্যানেল নতুন করে চ্যানেলটো প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, টাকা বেলাগালটো দবাই দিব। বলক আজির ভিডিওটো আমি দেরি নকৰি আরম্ভ করো। আর সত্যপারি মানে নাম হলো দীপজ্যোতি কাকতির সন্তান ভাগব কাকতি নামৰ এই মানে মৰমগা শিশুটি আজি এমাহ ধরে খোজকাঢ়িব পৰা নাই। আর মানে চিকিৎসার নামত হাসি থা জমা ধন সকলো এটা শেষ হয়ে পড়ছে। আর মানে এটা পরিয়ালটি অসমবাসী রাইজর ওসর মানে সহায় বিচারছে। সকলে মানে এক টকাক হলেও মানে সহায় করক মানে শিশুটির চিকিৎসার বাবে। আর আপনাদের যেখিনি পারে সহায় করক। আর মই ইয়া মানে ইয়াত দি দিছো নাম্বারটো, মানে ইকো ব্যাংকর তেওঁলোকর দি দিছো, আপনাদের তাতে যাই মানে সহায় করব পারে। আর ইয়া মই দি দিছো এখিনি, আপনাদের ইয়াত গই মানে সহায় করব পারে। দিয়ক এটা নার্ভর বেমারত আক্রান্ত হয়ে আছে, মেডিকেল করাই আছো। এটা আমি মেডিকেলত বাইরতেও গেছো, এটা ব্রেইনের পরীক্ষা না অপারেশন এটা করব লাগে বলে কইছে। পয়সার অসুবিধাত আমি এই কামটো কৰিব পৰা নাই। ডিব্ৰুগড়ত মেডিকেল কলেজত কৰিছিলোঁ, গুৱাহাটী ভাঙাগড় মেডিকেলতো একবাৰ আহিছিলোঁ, তাত ভালকৈ চিকিৎসা কৰিব পৰা নাই, সুবিধাজনক মানুহো পোৱা নাই। এতিয়া আমি ৱেষ্ট বেংগলত গৈছোঁ, তাত এখন হস্পিটেলত দেখাই আছোঁ, এতিয়া অপাৰেশ্যন এটা কৰিব লাগে। পইচাৰ অসুবিধা হৈ গৈছে, এতিয়া পইচাও বেছিকৈ খৰচ হ'ব বুলি কৈছে। আমি যিমানটো লৈ গৈছিলোঁ তাত কামটো নহ'লে আমি আধা আধি কাম করে ঘুরি আইলো। তারপর এটা অকমান রাইজর সহায় লাগে আর বাচ্চা সব ঠিক করে আনবার কারণে। মোর লড়াটক নার্ভর বেমার হয়েছে, তো এইটো অকমান চাব লাগে। মই সাধারণ ড্রাইভার এটা করো, সরু গাড়ি চলাই আছো। এটা মই যিমানটো সামর্থ্য আছে মই করে আছো, এটা আর মোর উপায় নাইকা হয়ে গেছে। এটা মই অসম সরকারক অকমান সহায় বিচারিছো, যাতে মোর লড়াটো খোজকাড়ি আকো স্কুলত আহা যাওয়া করিব পারে। আর মানে এটা মই যিমানটো যিমান পারিছো সিমানটো মই করে দিছো, এটা আর মোর উপায় নাইকা হয়ে গেছে। এটা অসম সরকারে রাইজে মোক অকমান সহায় মেলি চাব লাগে, চকু মেলি, এটাই মই কব বিচারিছো।